প্রথমেই বলে রাখা ভালো, কোরআনে যে তীরের উল্লেখ রয়েছে তা আমাদের দেশে নেই। এদেশীয় মানুষদের কাছে অপরিচিত এক বল। অথচ আমাদের পঞ্জঙ্গলে বা পাড়ের বাগানে গজ্জে ওঠা কাঠডুমুরের সাথে আমরা তা মিলিয়ে পেলি। কাঠডুমুর আর তিল যে এক নয় তা কিন্তু অনেকেই জানি না। বাংলাদেশে যে ডুমুরের দেখা মিলে সেটির বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইকাস হিজপিটা। ঝোপঝাড় পাতা সিরিজ কাগজের মতন কষকষি, শুধুমাত্র পাখিরাই প্রধানত এই ডুমুর খেয়ে থাকে এবং পাখির বিষ্ঠার মাধ্যমে বীজের বিস্তার হয়ে থাকে। মানুষের খাওয়ার একদমই অনুপযুক্ত, আমাদের দেশে এর চাষাবাদ করতে হয় না, অবহেলা আর অযত্নে বেড়ে ওঠে, একে অনুপকারী বলা হয়ে থাকে। সুতরাং তিন তেলোয়াত করার সময় দেশীয় ডুমুরের কল্পনা মাথায় নিলে কিন্তু অর্থচুক্তি গড়বে নিশ্চিত। দীর্ঘদিনের ধারণা এখনই বাদ দিতে হবে। তিনের পরিচয়, কোরআনে যে তিনের কথা উল্লেখ রয়েছে সেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইকাস ক্যারোগা। পাইকাস দলভুক্ত 800 প্রজাতির মধ্যে এই তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার আগে স্থান এটি দেশীয় খাদ্যমূর থেকে বড় স্বাদে সুমিষ্টি, এক অত্যাধিক সুস্বাদু এবং রসাদু। এক কথায় স্বাদে গ্রাণে এবং পুষ্টিগুণের সেরা একটি পলের নাম তিন। তিন গাছ 3 থেকে 10 মিটার পর্যন্ত বড় হয়, বন এবং কষকষে পাতায় ভরপুর থাকে। উর্দুতে এই পলকে আজিল বলা হয়। পৃথিবীর অনেক দেশে এর চাষাবাদ হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় এবং এটি হলো একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আফগানিস্তান থেকে পর্তুগাল পর্যন্ত এই পলের বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে। এর আদিনিবাস মধ্যপ্রাচ্য। সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে তুরস্কে, বছরে 3 লক্ষ টনের বেশি উৎপাদন হয় সেখানে। পরেই আছে মিশর, মরক্কো, আলজেরিয়া, ইরান এবং সিরিয়া। ওমানেও কিছু কিছু জায়গায় বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে অনেকেই। ভিডিওটি ধারণ করছি একজন ওমানির বাগান থেকেই। তিনের পুষ্টিগুণ, তিনে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপার, আয়রন ইত্যাদি। এত কিছু উপকারী উপাদান থাকলেও ক্যালোরি এবং প্যাট নেই বললেই চলে। মোটা হয়ে যাওয়ার চিন্তা জেড়ে বেলে প্যাট ভর্তি খাওয়ার মতন একটা ফল তিন। বড় সাইজের একটি তিনে মাত্র 2 গ্রাম প্যাট থাকার কথা খাদ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। ডায়েট এবং পিঠ থাকতে চাইলে তিন সবচেয়ে কার্যকর ফল, আর অ্যান্টিঅক্সিডেন্ট তিনের চেয়ে ভালো ফল আর নেই বললেই চলে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও কন্টিনিউ করার জন্য। আল্লাহ হাফিজ।